নমস্কার, আমি সৌরভ মুখার্জি, দ্য ক্রিয়েটার অফ ইউর ট্রাস্টওয়ার্দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা। আজকে আমরা দেখব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন দ্য ওয়ে অ্যান্ড অন দ্য ওয়ে। লেটস স্টার্ট। দেখো, একদিকে লিখলাম আমরা ইন দ্য ওয়ে, আরেক দিকে লিখলাম আমরা অন দ্য ওয়ে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় আছে, এটা আমাদের একটা কোয়েশ্চেন। একটা হচ্ছে ইন দ্য ওয়ে, একটা অন দ্য ওয়ে। ওকে, দেখে নিই আমরা এটা আমরা কখন ব্যবহার করব। না, আমরা লিখছি ধরো সামথিং ইজ অ্যান অবস্ট্যাকল, কোনো যখন তুমি বাধাপ্রাপ্ত পাবে তখন আমরা ইন দ্য ওয়ে ব্যবহার করব। কেমন? ধরে নাও দ্য ট্যাক্সি কান্ট মুভ অ্যাজ দ্য কাউ ইজ ইন দ্য ওয়ে। ট্যাক্সিটা যেতেই পারছে না কারণ গরুটা রাস্তা দিয়ে পেরোচ্ছে, তাহলে সেখানে আমরা ব্যবহার করলাম কি? ইন দ্য ওয়ে। এবার চলে আসছি অন দ্য ওয়ে, দেখে নি। অন দ্য ওয়ে আমরা ব্যবহার করব না সামথিং অর সামওয়ান ইজ ইন দ্য প্রসেস অফ রিচিং আ গোল। তাহলে সামথিং হতে পারে বা সামওয়ান হতে পারে, প্রসেসের মধ্যে আছে রিচিং আ গোল, মানে একটু পরেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? না, দে মেট আ স্লাইট মিসহ্যাপ অন দ্য ওয়ে। তাহলে রাস্তাতে তারা একটু মিসহ্যাপ বা দুর্ঘটনা ঘটেছিল, স্লাইট মানে একটু, এটা হয়ে গেল দেখো অন দ্য ওয়ে। বা আমি বলতে পারি আই এম অন দ্য ওয়ে, আমি এখন রাস্তায় আছি, মানে আমি যাচ্ছি, আমার গোল আর একটু হলে কমপ্লিট হবে, এইরকমটা অন দ্য ওয়ে। আর ইন দ্য ওয়ে কোনো অবস্ট্যাকল প্লে ইন দ্য ওয়ে। আশা করি ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে গাইজ, এরকম আরও মজাদার ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। ওকে, দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। ওকে গাইজ, টাটা।